কথা কেটে গেলে বলবেন, আমার আজকে নেট একটু ঝামেলা করতেছে কানেকশন। যাই হোক, ওকে, তো আমরা স্টার্ট করি। লাস্ট দিন আমরা কত পর্যন্ত দেখছিলাম? আমরা মেশ অ্যানালাইসিস আর নোডাল অ্যানালাইসিস এই দুইটা দেখছিলাম, রাইট? এবং এগুলা দেখছিলাম বাই ইন্সপেকশন কিভাবে করা যায়। একদম ফাইনালি যেটা দেখছি যে ইনভার্স কাজটা, যে আমাদের যদি ইকুয়েশন দেওয়া থাকে, ওইখান থেকে আমরা সার্কিট ডিজাইন করতেছিলাম। তো আমাদের সাপোজ দুইটা মেশ ইকুয়েশন দেওয়া আছে, ওইখান থেকে আমরা যে সার্কিট ছিল ওই সার্কিটটা আমরা ডিরাইভ করতেছিলাম। তো এখন আমরা নেক্সট স্টেপে চলে যাব। তো এখানে আমরা এই চ্যাপ্টার ফোর অ্যাকচুয়ালি বিভিন্ন ধরনের সার্কিট থিওরেমস, ওকে? তো এগুলো হচ্ছে আমাদের একটা কমপ্লেক্স সার্কিটকে আমরা বিভিন্ন থিওরেম ইউজ করে ওটাকে অনেক সিম্পলিফাই করতে পারি অ্যাকচুয়ালি। সাপোজ মোস্ট অফ দ্য টাইম আমাদের যে অ্যাপ্লিকেশনে যে সার্কিটগুলো আসে ওগুলা অনেক লেন্দি হয়। সাপোজ অনেকগুলো মেশ থাকে বা অনেক অনেক নোড থাকে, তো ওগুলো নোড অ্যানালাইসিস বা মেশ অ্যানালাইসিস দিয়ে নর্মালি সলভ করা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। তো ওইসব ক্ষেত্রে আমরা কি করি যে পুরো সার্কিটটাকে সিম্পলিফাই করে জাস্ট একটা সোর্স আর একটা রেজিস্ট্যান্সে কনভার্ট করি এরকম, অথবা একটা কারেন্ট সোর্স অথবা একটা রেজিস্ট্যান্স। তো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি সার্কিট থিওরেম। তো বিভিন্ন ধরনের থিওরেম ইউজ করে আমরা একটা ব্রড সার্কিটকে একটা স্মল সার্কিটে কনভার্ট করবো আর কি। তো কি কারণে আমাদের এটা প্রয়োজন হতে পারে সেটার একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে। সাপোজ এখানে একটা ভোল্টেজ সোর্স আর একটা কারেন্ট সোর্স আছে। তো এখানে আমরা সাপোজ এই আউটপুট ভোল্টেজটা মেজার করতে চাই। এখন এটা অনেক ভাবে করা যায়, আপনারা মেশ অ্যানালাইসিস দিয়ে চাইলে করতে পারেন, রাইট? মেশ অ্যানালাইসিস দিয়ে করলে এটা সুপার মেশ হবে অবশ্যই, মাঝে যেহেতু একটা কারেন্ট সোর্স আছে। তারপর নোড অ্যানালাইসিস দিয়েও করা যায়, আরো ইজি হবে। কিন্তু এছাড়া কি আর কোনো উপায় আছে? অ্যাকচুয়ালি এছাড়া আর একটা উপায় আছে, সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকটা সোর্সকে আলাদা আলাদা করে চিন্তা করব। সাপোজ আমরা প্রথমে চিন্তা করবো যে শুধু 8 অ্যাম্পিয়ারের কারেন্ট সোর্সটা আছে, এই 20 ভোল্টের সোর্সটা নাই। তখন আমরা এই ভি নটটা মেজার করব। তারপর আবার আমরা চিন্তা করব যে 8 অ্যাম্পিয়ারের কারেন্ট সোর্সটা নাই, জাস্ট এই ভোল্টেজ সোর্সটা আছে। তখন আমরা আবার ভি নট মেজার করব। তারপর দুইটা যে ক্যালকুলেশন আসলো এই দুইটা আমরা জাস্ট অ্যাড করব। সেটাই আমাদের তাহলে ক্যালকুলেশনটা, মানে অ্যাকচুয়াল যে ভ্যালুটা সেটা দিয়ে দিবে, ওকে? তো এই প্রপার্টিটা কেন মেনে চলে, মানে এই যে এই কাজটা করলাম এটা কেন কাজ করে, এটা আমাদের বুঝে লাগবে ফার্স্টে। সো এটা হচ্ছে সেই সব এলিমেন্টের জন্যই কাজ করবে যারা লিনিয়ারিটি প্রপার্টি মেনে চলে। লিনিয়ারিটি প্রপার্টি, এখন এই প্রপার্টিটা কি? তো লিনিয়ারিটি প্রপার্টি হচ্ছে অ্যাকচুয়ালি এই দুইটা প্রপার্টির কম্বিনেশন। একটা হচ্ছে হোমোজেনিটি প্রপার্টি আর অ্যাডিটিভ প্রপার্টি। এখন প্রত্যেকটা প্রপার্টি আমরা আলাদা করে দেখব। তো হোমোজেনিটি প্রপার্টি বা স্কেলিং প্রপার্টি যেটা, সেটা হচ্ছে যে আমরা যদি কোনো একটা এলিমেন্ট, সাপোজ এলিমেন্টটা হচ্ছে রেজিস্টার, ঠিক আছে? এখানে আমরা একটা এলিমেন্টের কথা চিন্তা করতেছি, সে হচ্ছে একটা রেজিস্টার। আর আমরা ইনপুট দিচ্ছি হচ্ছে সাপোজ ভোল্টেজ, তাকে একটা ভোল্টেজ ইনপুট দিচ্ছি সাপোজ, আর আউটপুটটাকে বলতেছি কারেন্ট। তো হোমোজেনিটি প্রপার্টি হচ্ছে আমি যদি ইনপুটকে কে দিয়ে গুণ করি আউটপুটও কে দিয়ে গুণ হবে, মানে ইনপুটকে যদি আমি 10 গুণ দিই আউটপুটও 10 গুণ হবে। তো এটা কিন্তু আমরা ওহমস থেকে ডিরেক্টলি দেখতে পারি। সাপোজ আমার রেজিস্টারের জন্য ভি ইকুয়ালস টু আইআর, এই ফর্মুলা তো আমরা অলরেডি জানি, যেখানে ভিটাকে আমরা ইনপুট বলতেছি আইটাকে আউটপুট বলতেছি। অথবা উল্টা কাজটাও করতে পারি, মানে আইটাকে আমি ইনপুট করতে পারি ভিটাকে। কথা শোনা যাচ্ছে না আমার স্যার, বেঁধে বেঁধে আসতেছে। স্পিকার, ওয়েট, কি নেটের প্রবলেম? না, নেটের প্রবলেম হওয়ার কথা না। বাট আমি স্পিকারটা একটু টেস্ট করি।
হ্যালো, জি স্যার এবার শোনা যায়। হ্যালো, জি স্যার শোনা যায়। এখন কেমন ভলিউম? জি স্যার আগের চেয়ে একটু ভালো। তো আমরা লিনিয়ারিটি প্রপার্টি নিয়ে ডিসকাস করতেছিলাম। লিনিয়ারিটি প্রপার্টি জিনিসটা কি? তো লিনিয়ারিটি প্রপার্টি হচ্ছে যে একই সাথে হোমোজেনিয়েটি প্রপার্টি আর অ্যাডিটিভ প্রপার্টি মেনে চলে। এখন হোমোজেনিয়েটি বা স্কেলিং প্রপার্টি হচ্ছে যে আমি যদি কোনো একটা ইনপুটকে 10 দিয়ে গুণ করি, আউটপুটটাও 10 গুণ হবে। সাপোজ আমার এখানে একটা ভোল্টেজ সোর্স আছে আর একটা রেজিস্টার আছে। ওকে, তো আমি সাপোজ ভোল্টেজ সোর্সের ভ্যালু দিলাম 10 ভোল্ট আর রেজিস্টারের ভ্যালু সাপোজ দিলাম 1 ওহম, তো কারেন্ট কত যাবে? 10 অ্যাম্পিয়ার। এখন যদি আমি ভোল্টেজ সোর্সটা 10 গুণ করি তাহলে এটা কত হবে? 100 ভোল্ট, রাইট? 100 ভোল্টের জন্য কারেন্ট কত হবে? 100 অ্যাম্পিয়ার হবে। তো দেখেন, ভোল্টেজ যদি আমি 10 গুণ করি, কারেন্টও কিন্তু 10 গুণ হয়ে যাচ্ছে। কারেন্ট আগে ছিল 10 অ্যাম্পিয়ার, এখন কত হচ্ছে? 10 অ্যাম্পিয়ার × 10, মানে 100 অ্যাম্পিয়ার। সো এটা হচ্ছে স্কেলিং প্রপার্টি, যে আমরা ইনপুটকে যে পরিমাণ কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করব, মানে সাপোজ ভোল্টেজ কে কে দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে কারেন্টও কি কে দিয়ে মাল্টিপ্লাইড হবে। সো আমাদের মেইন ইকুয়েশন ছিল এটা, ওহমস ল। তারপর আমরা দুই সাইডে কে দিয়ে মাল্টিপ্লাই করলাম। সো এটা এখন আমার নতুন ইনপুট। সো ইনপুটকে যত দিয়ে গুণ করতেছি, আউটপুটও তত দিয়ে গুণ হবে। এটা হচ্ছে হোমোজেনিটি প্রপার্টি। ওকে, সো রেজিস্টার তাহলে হোমোজেনিটি প্রপার্টি মেনে চলে, রাইট? রেজিস্টার তো, রেজিস্টার এমন একটা এলিমেন্ট যেটা হোমোজেনিটি প্রপার্টি মেনে চলে। সব এলিমেন্ট কিন্তু এটা না মেনে চলতেও পারে। যেমন ডায়োড, আপনারা মেবি পরে কোনো কোর্স করবেন ডায়োডের, ডায়োড কিন্তু এই হোমোজেনিটি প্রপার্টি মেনে চলে না। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাডিটিভ প্রপার্টি। অ্যাডিটিভ প্রপার্টি হচ্ছে আমি যদি আলাদা আলাদা সোর্স দিই, সাপোজ একটা সোর্স হচ্ছে V1 আর একটা সোর্স হচ্ছে V2, তো সাপোজ একটা V1 ইনপুটের জন্য আমার আউটপুট আসছে I1 এবং V2 ইনপুটের জন্য আউটপুট আসছে I2, তাহলে আমরা যদি একসাথে দেই তখন যে আলাদা আলাদা যেগুলো আসছে তাদের যোগফল আকারে পাবো আর কি রেজাল্টটা। মানে সাপোজ চিন্তা করেন এরকম, সাপোজ আপনি একটা সোর্স দিচ্ছেন যেটা হচ্ছে 10 ভোল্ট, আর আমার রেজিস্টার হচ্ছে 1 ওহম, তাহলে কারেন্ট কত যাবে? 10 অ্যাম্পিয়ার। এবং আরেকটা সোর্স ধরেন সেম রেজিস্টার অ্যাক্রসে দিলেন, রেজিস্টারটা ছিল 1 ওহম, এখন সোর্সের ভ্যালু দিলেন 5 ভোল্ট, ওকে, তাহলে কারেন্ট কত যাবে? 5 অ্যাম্পিয়ার। তো প্রত্যেকটা সোর্সের জন্য, মানে V1 এর জন্য কারেন্ট 10 অ্যাম্পিয়ার আর V2 এর জন্য কারেন্ট কত? 5 অ্যাম্পিয়ার। এখন যদি আমি এই দুইটা সোর্স একসাথে করি, মানে 10 ভোল্ট আর 5 ভোল্ট একসাথে করি, সো এটা হচ্ছে 10 ভোল্ট, এটা হচ্ছে 5 ভোল্ট, ওকে, তাহলে আমার কারেন্টটা কত হবে? প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়ালি যেটা ছিল তার যোগফল হবে, সো 15 অ্যাম্পিয়ার, রাইট? সো এটা হচ্ছে অ্যাডিটিভ প্রপার্টি। তো রেজিস্টার হচ্ছে অ্যাডিটিভ প্রপার্টিও মেনে চলে আর কি। সো যেই এলিমেন্ট একই সাথে হোমোজেনিটি প্রপার্টি, মানে স্কেলিং, যে তার অ্যাক্রসে আমি ইনপুট 10 গুণ করলে আউটপুটও 10 গুণ হবে, এরকম, এটা হচ্ছে স্কেলিং। আর অ্যাডিটিভ হচ্ছে যে আমি আলাদা আলাদা সোর্সের জন্য যেগুলো পাবো, ওই সোর্সগুলো একসাথে করলে ওই আউটপুট গুলার যোগফলটাই পাবো, এটা হচ্ছে অ্যাডিটিভ প্রপার্টি। সো যে এলিমেন্টটা আমার হোমোজেনিটি আর অ্যাডিটিভ দুইটাই মেনে চলবে তাকে একটা লিনিয়ার এলিমেন্ট বলা হয়, এবং বলা হয় সে লিনিয়ারিটি প্রপার্টি মেনে চলতেছে। তো এর কিছু উদাহরণ আমরা দেখব, ঠিক আছে? সাপোজ এটা একটা সার্কিট, এখানে সব কিন্তু রেজিস্টার, রাইট? সো এই সার্কিটটা অ্যাকচুয়ালি লিনিয়ার সার্কিট। যে সার্কিটের সবগুলা এলিমেন্টই, যে সার্কিটের সবগুলা এলিমেন্টই লিনিয়ার, সেই সার্কিটটা একটা লিনিয়ার সার্কিট। তো এখানে আপনাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে এই যে দেখেন কারেন্ট সোর্স আছে একটা জাস্ট, যার ভ্যালু হচ্ছে 15 অ্যাম্পিয়ার, এবং আমাকে বের করতে হবে I0, I0 ইকুয়ালস টু হোয়াট, এটা বের করতে হবে। ওকে, তো এটা আমরা লিনিয়ারিটি প্রপার্টি দিয়ে সলভ করতে পারি। কিভাবে? আমরা ফার্স্টে ধরে নিব যে I0 হচ্ছে 1, এটা অ্যাসিউম করে নিব। ওকে, এই যে এই কারেন্টটা হচ্ছে 1, এটা অ্যাসিউম করে নিব। তারপর আমরা বের করবো যে সোর্সের ভ্যালু তাহলে কত হয়। সাপোজ আমি
কারেন্টের ভ্যালু 1 অ্যাম্পিয়ার ধরে সোর্সের ভ্যালু পেলাম 5 অ্যাম্পিয়ার। তার মানে কি সোর্স যখন 5 কারেন্ট হচ্ছে মানে আইএস যখন 5 আই নট তখন 1। এখন আইএস অ্যাকচুয়ালি কত? অ্যাকচুয়ালি 15। সো আমি সোর্সকে যদি 3 দিয়ে গুণ করি আমার আই নট কারেন্টটাও কত দিয়ে গুণ হবে? 3 দিয়ে গুণ হবে। সো আই নট হবে 3। সো আমরা এখানে তাহলে কি করব, আমাদের মেইন টার্গেট হচ্ছে যে এই সার্কিটে আই নটের ভ্যালু বের করা, এই কারেন্টটা কত। এটা তো চাইলে আপনি অবশ্যই নোড অ্যানালাইসিস দিয়ে করতে পারেন, রাইট? কিন্তু এখন আমরা আরেকটু অন্য উপায় করব, সেটা হচ্ছে লিনিয়ারিটি প্রপার্টি ইউজ করে করব। তো আমরা ফার্স্টে ধরে নিব আই নট হচ্ছে 1 অ্যাম্পিয়ার। আচ্ছা, এখন আমি বের করব যে সোর্সের ভ্যালুটা কত, এটা ওয়াট, কারণ অ্যাকচুয়ালি তো 1 না। সো 1 হইলে সোর্সটা কত হইতো সেটা বের করি। ওকে, তাহলে এই এখন এটা ধরে আপনি ব্যাক ক্যালকুলেশন করে, মানে এখন আমরা ওই ক্যালকুলেশনটা দেখাবো। অ্যাকচুয়ালি ধরেন এটা ধরে আপনি পেলেন সোর্স এর ভ্যালুটা অ্যাকচুয়ালি 5 এম্পিয়ার। তার মানে কি যে সোর্স যখন 5 এম্পিয়ার হয় এই আই নট, এই যে কারেন্টটা আই নট সেটা হচ্ছে 1 অ্যাম্পিয়ার হয়, বাট আমার অ্যাকচুয়াল সোর্স কত এখানে 15 অ্যাম্পিয়ার। সো সোর্স যখন 15 অ্যাম্পিয়ার হবে তখন কারেন্টটা কত হবে? তো আমরা তো জানি যে এটা কি একটা লিনিয়ার সার্কিট, রাইট? সো সোর্স যদি আমরা 3 দিয়ে গুণ করি এই কারেন্টটাও কি হবে? 3 দিয়ে গুণ হবে। সো সোর্স যখন 5 কারেন্ট তখন 1 ছিল, তো সোর্স যখন 15 আমরা কি করছি, সোর্সকে 3 দিয়ে গুণ করছি না? সো আই নটটাও কি 3 দিয়ে গুণ হবে, 3 অ্যাম্পিয়ার এরকম। এখন আইএসটা হচ্ছে আমরা আমরা ধরে নিছি আই নটটা, আইএসটা আমরা বের করব, আই নট 1 ধরে আইএস কত সেটাই বের করব, সেটাই এখন করতে নিচ্ছি আর কি। বুঝতে পারছেন বিষয়টা? লিনিয়ার সার্কিট এটা দেখে বুঝবো কিভাবে? এটাই তো, এটা আমরা বের করতেছি, এটা আমি জাস্ট আপনাকে এক্সাম্পল দিলাম। এটা এখন বের করব যে আই নট 1 হলে আইএস কত হয় সেটা তো আমার বের করা লাগবে, রাইট? এটা আমি কোথেকে পেলাম? হ্যাঁ, এটা আপনাদের গুড কোশ্চেন যে আই নট যদি 1 হয় তাহলে আইএস কত সেটা এখন আমাকে বের করতে হবে। আমি শুরুতে ধরে নিছি যে আই নটটা কত, 1, এটা আমি জানি না এটা কত, বাট আমি ধরে নিছি 1। এখন এটা ধরে আমি বের করব আইএস কত। সাপোজ আমি এটা বলতেছিলাম যে সাপোজ আমি পেলাম আইএস 5, ঠিক আছে, তখন আমি জিনিসটা কিভাবে সলভ করব, যে আই নট 1 হলে আইএস হয় 5, বাট আমার অ্যাকচুয়াল আইএস কত আছে 15, তাহলে আই নট কত হবে, 3 হবে। জাস্ট সোর্স যেহেতু 3 গুণ করছি আউটপুট কি হবে, 3 গুণ হবে। ওকে, সো এখন আমি আইএস টা বের করি, আই নট আমি 1 ধরছি, আইএস কত সেটা বের করি। ওকে, তো আমাকে বলেন তাহলে এই ভি ওয়ান, এই যে ভোল্টেজটা, এই ভোল্টেজটা কত হবে? ভি ওয়ান হচ্ছে কি, এই নোড এটাকে আমি গ্রাউন্ড ধরবো অবশ্যই, তাই না? এটা গ্রাউন্ড। সো ভি ওয়ান হচ্ছে কি, এই দুইটা রেজিস্টারের মধ্যে দিয়ে যে ভোল্টেজ ড্রপ সেটা, মানে 3 ওহম আর 5 ওহম এর মধ্যে দিয়ে যে ভোল্টেজ ড্রপ সেটা হচ্ছে ভি ওয়ান। তো আমি ফার্স্টে আই নট কে 1 ধরে নিছি, তাহলে ভি ওয়ান হচ্ছে 1 × 8 ভোল্ট, রাইট? মানে হচ্ছে 8 ভোল্ট, মানে 3 আর 5 যোগ করলে কত হয়, 8। সো এই দুইটা রেজিস্টারের মধ্যে দিয়ে ড্রপ কত, 8 × 1, যেহেতু কারেন্ট যাচ্ছে 1 অ্যাম্পিয়ার, আমি ধরে নিছি আর কি যেটা। তারপর ভি ওয়ান পেলাম 8 ভোল্ট, ভি ওয়ান 8 ভোল্ট হলে আই ওয়ান কত হয়, এই যে এই আই ওয়ানটা, আই ওয়ান হবে ভি ওয়ান বাই 4, রাইট? কারণ এটা 4 ওহম এবং এই পয়েন্টের ভোল্টেজ কত, এই নোডের ভোল্টেজ হচ্ছে আমার 8 ভোল্ট। সো 8/4 হচ্ছে 2 অ্যাম্পিয়ার, তাহলে আই ওয়ান পেলাম 2 অ্যাম্পিয়ার। এখন আই ওয়ান আর 2 অ্যাম্পিয়ার আর আই নট হচ্ছে কত, 1 অ্যাম্পিয়ার, তাহলে আই টু কত? আমরা করতে পারি আই টু ইকোয়ালস টু আই ওয়ান প্লাস আই নট, তাহলে এটা 2 + 1 ইকোয়ালস টু 3 অ্যাম্পিয়ার, তাহলে আই টু হচ্ছে আবার 3 অ্যাম্পিয়ার, তাহলে ভি টু কত, ভি টু হচ্ছে আমার কত হবে, যেহেতু ভি টু মাইনাস ভি ওয়ান ইকুয়ালস টু কি, এই রেজিস্টার মধ্যে দিয়ে ভোল্টেজ ড্রপ, রাইট?
আপনার কথা বুঝতে পারতেছি না v1 এটা যে পাপ আবার কত i2 into 2 ওহম তো স্যার কথা বোঝা যাচ্ছে না স্যার কত আসা উচিত টোটাল কথা কি কেটে যাচ্ছে কি রেসপন্স করেন কথা কি কেটে জি স্যার কথা কেটে কেটে আসছে यस স্যার আচ্ছা আমার এই ডিসকানেক্ট হয়ে গেছে মেবি সো হয়তো মাঝে কিছু কথা মিস করছেন কেউ কিছু বলছিলেন একটু আগে আরেকবার রিপিট করলে ভালো হয় স্যার কথা বোঝা যাচ্ছে না এটাই বলছিলাম স্যার v2 থেকে বোঝা যাচ্ছিল না স্যার ও আচ্ছা আচ্ছা ঠিক আছে সো এখন হয়তো ক্লিয়ার যাই হোক তো এই যে v2 माइनस भी वन এটা হচ্ছে এই 2 ওহমের মধ্যে দিয়ে ড্রপ এবং সেটা কত সেটা হচ্ছে i2 into 2 রাইট i2 কত পেলাম i2 পেলাম 3 एंपিয়ার তাহলে এটা কত হবে 6 ভোল্ট v2 माइनस v1 কত হবে 6 ভোল্ট তাহলে v2 হচ্ছে কত হবে v1 প্লাস 6 ভোল্ট রাইট তাহলে এটা কত হবে আমার v2 14 ভোল্ট কারণ v1 ছিল 8 ভোল্ট v2 হচ্ছে 14 ভোল্ট এখন v2 14 एंपিয়ার কোথায় পেলাম স্যার হ্যাঁ i2 3 एंपियर কোথায় পেলেন কেন এই যে i2 তো আমি i1 আর i0 বের করে পাইছি i2 কে এটা না KCL अप्लाई করছে এই যে এখানে এখানে ক্যালকুলেশনটা করলাম না যে i2 হচ্ছে i0 প্লাস i1 3 एंपियर তো i2 পাওয়ার পর আমি v2 বের করলাম কারণ v2 माइनस v1 হচ্ছে কি এই রেজিস্টরের মধ্যে দিয়ে ড্রপ মানে i2 into 2 তাহলে v2 পেলাম 14 ভোল্ট তারপর v2 যখন 14 ভোল্ট পেলাম তখন v2 by 7 equals to ki i3 right tahole i3 koto i3 hocche v2 v2 koto 14 tahole i3 hocche 2 ampere right i3 jodi 2 hoy ebong i2 koto 3 hoy tahole i4 koto hobe ei je eta ke bolteche i4 i4 hocche ki i3 plus i2 jekhane i3 pelam 2 ar eta pelam 3 i2 ta agi paisi 3 তাহলে কি i4 কত 5 সো দেখেন i4 5 মানে iso কিন্তু 5 তার মানে কি যে আমি এই যে এখানে যেটা লিখছিলাম শুরুতে যে i0 টা 1 ধরে আমি সোর্সটা পেলাম কত 5 তাহলে সোর্সটা যদি অ্যাকচুয়ালি 15 হয় তাহলে i0 কত হবে সোর্স আমি 3 গুণ করছি তাহলে আউটপুটও 3 গুণ হবে কারণ এটা একটা লিনিয়ার সার্কিট সো অ্যাকচুয়াল i0 কত 3 एंपিয়ার ওকে সো এইভাবে আমরা যেটা বের করতে চাই ওটা কি স্যার লাস্ট পার্টটা আরেকবার স্যার কোনটা এই যে এটা জি স্যার একটু আগে যেটা বললেন হ্যাঁ সো i3 দিয়ে শুরু করেন স্যার সো ধরেন হচ্ছে আমি আমাকে বের করতে বলছে i0 তো আমি i0 কি 1 ধরে নিছি শুরুতে শুরুতে 1 ধরে তারপর আমি ব্যাক ক্যালকুলেশন করতে করতে পেলাম কত is কত পেলাম is পেলাম 5 एंपিয়ার when i0 হচ্ছে কত 1 एंपিয়ার এখন স্যার i4 5 एंपিয়ার পেয়েছি স্যার i4 আর is কি সেম না সিরিজ আছে হ্যাঁ সো i4 5 एंपিয়ার মানে iso 5 एंपিয়ার তো আমার যখন i0 1 एंपিয়ার তখন is হচ্ছে 5 एंपিয়ার এখন আমার সার্কিটে তো is 5 एंपিয়ার না আমার is কত is হচ্ছে অ্যাকচুয়ালি কত 15 एंपিয়ার তাহলে আমার সোর্সটা আসলে কত গুণ 3 গুণ রাইট সোর্স মানে সোর্স হচ্ছে আমার অ্যাকচুয়ালটা 5 एंपিয়ারের থেকে 3 গুণ তাহলে আউটপুটটাও কি হবে 1 एंपিয়ারের থেকে 3 গুণ হবে কারণ আমরা দেখছি লিনিয়ার সার্কিটের জন্য এই যে স্কেলিং প্রপার্টি মেনে চলে রাইট যে আমি যদি ভোল্টেজকে বা কারেন্টকে কে দিয়ে গুণ করি সাপোজ ভোল্টেজকে কে দিয়ে গুণ করলাম কারেন্টটাও কে দিয়ে গুণ হবে লিনিয়ার সার্কিটের জন্য যে কোনো কিছু আমি যদি ইনপুটকে কে দিয়ে গুণ করি আউটপুটটাও কে দিয়ে গুণ হবে সো দেখেন তাহলে কি স্যার আই এর মান যে বাইর করলেন ওইগুলোও কি গুণ হবে 3 দিয়ে নাকি হ্যাঁ অবশ্যই যে এই যে এই i4 i2 এগুলো যেগুলো বাইর করছি না এই সবগুলাই 3 দিয়ে গুণ হবে বুঝতে পারছেন ও বুঝছি স্যার বুঝছি স্যার আমি না i3 এর মানটা বের করে বুঝতে পারিনি i3 এর মান হচ্ছে এই যে v2 i3 এর মান হচ্ছে এই v2 বের করছি না v2 কত 14 জি স্যার 14 ভোল্ট তো
আই থ্রি কি অ্যাকচুয়ালি এই 7 ওহম এর মধ্যে দিয়ে কারেন্ট? তো আমরা জানি কি রেজিস্টারের অ্যাক্রসে কারেন্ট ইকুয়ালস টু কি ভোল্টেজ বাই ভোল্টেজ ডিফারেন্স বাই রেজিস্ট্যান্স। সো দেখেন এক পাশের ভোল্টেজ হচ্ছে ভি টু আর এক পাশের ভোল্টেজ হচ্ছে গ্রাউন্ড, সো ভি টু মাইনাস জিরো, আমি আর কি এভাবে ডিটেলসটা দেখাই নাই, বাই রেজিস্ট্যান্স 7। তো ভি টু কত ছিল? 14। 14 মাইনাস জিরো বাই 7 কত হয়? 2 অ্যাম্পিয়ার, রাইট? সো এইভাবে আই থ্রি পেলাম 2 অ্যাম্পিয়ার। ভোল্টেজ 14, 14 কে রেজিস্ট্যান্স দিয়ে ভাগ দিছি আর কি, তাহলে কারেন্টটা পেয়ে গেলাম। তো এটা হচ্ছে তাহলে লিনিয়ারিটি প্রপার্টি আর কি, যে আমরা সাপোজ কিছু একটা জিনিস বের করতে চাই, তো ওইটা কিছু একটা ধরে নিব, আমি ওটা ধরে দেখবো যে সোর্সটা কত। স্যার যে কোনো কিছুই কি ধরা যাবে? হ্যাঁ যে কোনো কিছুই ধরা যাবে। আমি এক ধরছি, আপনি চাইলে দুইও ধরতে পারতেন, ঠিক আছে? দুই ধরলে আপনি কত পাইতেন? 10 পাইতেন এখানে, ঠিক আছে? তো সাপোজ আই নট হচ্ছে 2 ধরলাম, আই এস আসলো 10 এম্পিয়ার, তাহলে আই এস অ্যাকচুয়ালি আমার কত? 15। তো 10 কে কত দিয়ে গুণ করলে 15 হয়? 1.5। তাহলে আমরা 2 কে কত দিয়ে গুণ করব? 1.5 দিয়ে গুণ করব, 3 এম্পিয়ার, সেম। সো এক ধরেন বা দুই ধরেন বা যাই ধরেন সেম আসবে আমার অ্যান্সার। ওকে ওকে, তো লিনিয়ারিটি প্রপার্টি যদি বুঝে যায় দেন আমরা সুপারপজিশন থিওরেমে চলে যাব। তো এটা অ্যাকচুয়ালি লিনিয়ারিটি প্রপার্টি থেকেই আসছে, ঠিক আছে? যে সুপারপজিশন থিওরেমটা হচ্ছে আপনারা অলরেডি মেবি ল্যাবেও করছেন, এখানে আমরা আরেকটু ডিটেলসে দেখব। তো সুপারপজিশন থিওরেম হচ্ছে যে আমার যদি সার্কিটে মাল্টিপল সোর্স থাকে, ঠিক আছে, তখন আমরা প্রত্যেকটা সোর্সকে আলাদা আলাদা করে কনসিডার করব। এখানে একটা বিষয়, আমরা জাস্ট ইন্ডিপেন্ডেন্ট সোর্স নিয়ে কথা বলতেছি। আপনার যদি সাপোজ এরকম থাকে যে একটা ভোল্টেজ সোর্স তার সাথে একটা ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স তার সাথে একটা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স সাপোজ, তখন কিন্তু আমরা সুপারপজিশন অ্যাপ্লাই করতে পারবো না, কারণ হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্সটা কিন্তু সার্কিটের অন্য জায়গার প্যারামিটারের উপর ডিপেন্ড করে, এটা কিন্তু মানে সে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে না। তো সুপারপজিশন হচ্ছে আমরা সাপোজ আমাদের যদি মাল্টিপল সোর্স থাকে, আমরা যেহেতু আমরা দেখছি যে লিনিয়ার সার্কিট কি করে, অ্যাডিটিভ প্রপার্টি মেনে চলে, ঠিক আছে? লিনিয়ারিটি প্রপার্টির একটা পার্ট হচ্ছে অ্যাডিটিভ প্রপার্টি, রাইট? সো দেখেন যে আমরা যদি আলাদা আলাদা করে ভোল্টেজ অ্যাপ্লাই করি, সাপোজ এখানে যে উদাহরণটা দিছি, সাপোজ আপনি শুরুতে 10 ভোল্ট দিছেন, 10 ভোল্ট দিয়ে কারেন্ট পাইছেন 10 অ্যাম্পিয়ার, তারপর 5 ভোল্ট দিছেন, তখন কারেন্ট পাইছেন কত? 5, সরি, 10 ভোল্ট দিয়ে কারেন্ট 10 অ্যাম্পিয়ার পাইছিলেন, 5 ভোল্ট দিয়ে কারেন্ট পাইছিলেন 5 অ্যাম্পিয়ার। সো আলাদা আলাদা সোর্সের জন্য আমরা হিসাব করতেছি। এখন যদি দুইটা সোর্সই একসাথে থাকে, মানে 10 ভোল্ট আর 5 ভোল্ট দুইটাই যদি একসাথে থাকে, তখন আমার যে কারেন্টটা হবে সেটা কি প্রত্যেকটা আলাদা আলাদা অবস্থায় যে কারেন্ট ছিল তাদের যোগফল, মানে 10 আর 5 এর যোগফল কত পাচ্ছিলাম? 15। তো এটাই অ্যাকচুয়ালি সুপারপজিশন থিওরেম, যে আমরা কার্সর তো বড় করা আছে, আজকে তো প্রবলেম হওয়ার কথা না। কার্সর দেখা যাচ্ছে না? কার্সর নাড়াচ্ছি যে না স্যার, অ্যাকচুয়ালি কার্সর না স্যার, যখন আপনি পেন্সিল ইউজ করে দেখাচ্ছেন তখন কার্সরটা তো কোনো কাজে লাগছে না স্যার, অ্যাকচুয়ালি পেন্সিল তো দেখা যাচ্ছে না আপনার। এই যে এখন যে আমি মাউসটা, এই যে ধরেন 1 আর 2 এর মাঝে যে নাড়াচ্ছি, এটা দেখা যাচ্ছে না স্যার? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এটা কি গত ক্লাসে সলভ হয়েছিল না? মানে আমি তো ভাবছিলাম গত ক্লাসে সলভ হয়েছিল। গত ক্লাসে আপনি মাউসের ব্যাপারটা স্যার সলভ করছেন স্যার, কিন্তু স্যার এই পেন্সিলের ব্যাপারটা সলভ করেন নাই। পেন্সিলটা অ্যাকচুয়ালি এটা স্যার কোন জায়গায়, স্যার কোন জায়গায় ইন্ডিকেট করার সময় আপনি পেন টুলটা রেখে দিয়ে কার্সর দিয়ে করলেই তো স্যার হবে। হ্যাঁ এটা করা যায়, বাট এটা একটু ডিফিকাল্ট হয়ে যায় আর কি। যাই হোক, তার না স্যার বারবার একবার পেন্সিল নিতে হবে, একবার কার্সর নিতে হবে। আমি দেখি সেটিংস, আমি সেটিংস অ্যাকচুয়ালি আগের দিনও চেক করছিলাম, বাট এরকম কোন সেটিংস নাই। এটা কি আমার গ্রাফিক্স ট্যাবলেটেরই প্রবলেম নাকি কোন সেটিংস এর প্রবলেম, এটা আসলে আমি কনফিউজ। ওয়েট, আমি একটু আবার খুলে আবার লাগাই দেখি কি হয়।
আচ্ছা, এখন নারায়ণ দেখা যাচ্ছে, পেন্সিল তো আলাদা কিছু না, মানে আমি মাউস পয়েন্টার দিয়ে তো লিখতেছি, যেটাই তো। হ্যাঁ আচ্ছা, আমার মাউস পয়েন্টারটা এই মুহূর্তে কই? একটু উপরে এখন, আচ্ছা আমার এখানে যেটা দেখাচ্ছে শুধু মাউস পয়েন্টারটাই দেখাচ্ছে, ঠিক আছে। স্যার ওই পেন্সিল টুল সিলেক্ট করলে তো স্যার ওই কার্সরটা, বড় কার্সরটা ছোট হয়ে একদম একটা বিন্দুর মতো হয়ে যায়, ওই জন্য এটা দেখা যায় না স্যার। না না, আমি পেন্সিল টুল দিয়ে করতেছি না অ্যাকচুয়ালি, আমি যেটা করতেছি মাউস পয়েন্টার দিয়ে লিখতেছি। এই যে দেখেন, আমি যেটা লিখতেছি আমার মাউস পয়েন্টার দেখাচ্ছে শুধু আমার পিসিতে, এবং সেটা দিয়ে আমি লিখতেছি, আর কিছু না, কোনো পেন্সিল টুল না বা কিছু না। ও বুঝতে পারছি প্রবলেমটা। স্যার আপনি যখন কোনো কিছু বোঝান স্যার, আমার যখন আমাদের তখন পুরা মানে এটা দেখে তারপর বুঝতে হয় যে আপনি কোন জায়গায় আছেন স্যার, পুরা কন্টেন্টটা দেখে তারপর বুঝতে হয় যে আপনি এই জায়গায় আছেন, যতক্ষণে আপনি অন্য কন্টেন্টে চলে যান স্যার, তো অনেক সময় বুঝতে অসুবিধা হয় স্যার। আপনি ওপেন বোর্ড স্যার ইউজ করতে পারেন স্যার, ওপেন বোর্ড দিয়ে লিখলে পেন্সিলটা ভালোভাবে দেখা যায়। আচ্ছা এটা এটা কি ধরনের সফটওয়্যারটা আমার নাই, ডাউনলোড করতে হবে আর কি, ওপেন বোর্ড। আচ্ছা ওপেন বোর্ড, ওপেন বোর্ড, আচ্ছা এটা কি হোয়াইট বোর্ড? একই সাথে আপনার ল্যাপটপে বা পিসিতে কি আপনি গ্রাফিক্স ট্যাব আর মাউস পয়েন্টার দুইটাই কি কানেক্ট করে রাখছেন না স্যার? হ্যাঁ হ্যাঁ। তো স্যার আমাদেরকে যখন আপনি ইন্ডিকেট করবেন তখন তো স্যার যদি মাউসটা দিয়ে ইন্ডিকেট করেন তাহলে তো স্যার হতো। হ্যাঁ সেটা হতো সেটা, বাট এটা আচ্ছা দেখেন আমি এখন মাউস খুলে ফেলছি অ্যাকচুয়ালি, দেখি তো প্রবলেমটা সলভ হয়েছে কিনা। আমি যে নাড়াচ্ছি পয়েন্টারটা, এটা দেখা যাচ্ছে না স্যার? মাউস শুধু লেখা দেখা যাচ্ছে। মাউস খুলে ফেলে তো স্যার কার্সরটা নড়বেই না স্যার, এখন এটা হলো সমস্যা। আমার এখানে নোট আমি ল্যাপটপেই করতেছি। আচ্ছা আজকের জন্য দেখি তাহলে আমি মাউস দিয়ে এটা ইয়া করতেছি আর কি, মানে যে ডিরেকশন গুলো মাউস দিয়ে দেখাবো, মাউস পয়েন্টার দিয়ে। আচ্ছা এখন নড়তেছে? আমি এখন আমি মাউস পয়েন্টার দিয়ে নড়াচ্ছি। ও বুঝতে পারছি প্রবলেমটা আপনাদের। আচ্ছা ঠিক আছে, আজকের জন্য আমি একটু করে দেখাই। আচ্ছা তো এখানে যেটা বলতেছিলাম সুপার পজিশন, আচ্ছা আপনি কোন ইয়ার কথা বলছেন, ওপেন বোর্ড রাইট? ওটা কি হোয়াইট বোর্ড নাকি ওটা কোন সফটওয়্যার? স্যার এটা সফটওয়্যার, ওপেন বোর্ড। আচ্ছা এটা দিলে কি মানে আমার দুইটা পয়েন্টে আলাদা হবে রাইট? না স্যার, আপনি গ্রাফিক্স পয়েন্টটাতে যেটা কাজ করবেন ওটা আপনার একটা প্লেন হিসাবে দেখাবে, এবং আপনি কোন জায়গায় এটা নড়াচড়া করছেন কিংবা কোন জায়গায় লিখছেন এটা দেখা যাবে, বোঝা যাবে। ওকে আচ্ছা, তো আমরা সুপার পজিশন থিওরেম আর কি দেখতেছি। তো যেহেতু আমরা অলরেডি দেখে আসছি যে লিনিয়ার সার্কিটের জন্য সে অ্যাডিটিভ প্রপার্টি মেনে চলে, মানে আমি যখন এই 10 ভোল্টের সোর্স ইউজ করব তখন আমি কারেন্ট যদি পাই 10 এম্পিয়ার, এবং 5 ভোল্টের জন্য যদি পাই 5 এম্পিয়ার, সো আলাদা আলাদা দুইটা ভোল্টেজ সোর্স ইউজ করলাম। ওকে এখন যদি দুইটা আমি একসাথে ইউজ করি তাহলে আগে যেই কারেন্ট গুলো পাচ্ছিলাম তাদের যোগফলই পাবো, এটাই হচ্ছে অ্যাডিটিভ প্রপার্টি। এবং অ্যাডিটিভ প্রপার্টি থেকেই অ্যাকচুয়ালি সুপার পজিশন থিওরেমটা আসছে, যে আমার যদি সার্কিটে মাল্টিপল সোর্স থাকে এবং সেগুলো যদি ইন্ডিপেন্ডেন্ট হয় আর কি, এমন না যে ডিপেন্ডেন্ট হইলে আমার সুপারপজিশন থিওরেম অ্যাপ্লাই করা যাবে না, বাট তখন ওটাকে আমরা আলাদা কোনো সোর্স হিসেবে কাউন্ট করবো না আর কি।
সো ধরেন আপনার সার্কিটে মাল্টিপল সোর্স আছে, তখন আমরা কি করব প্রত্যেকটা সোর্সের জন্য আলাদা আলাদা করে কাউন্ট করব, ইচ ইন্ডিপেন্ডেন্ট সোর্স অ্যাক্টিং অ্যালোন, তারপর সবগুলা অ্যালজেব্রিক সাম বের করব। সাপোজ আমি যে কোনো একটা কিছু বের করতে চাই, তখন আমি প্রত্যেকটা সোর্সকে আলাদা আলাদা ভাবে কাউন্ট করব এবং দেন আমি সবগুলা সাম করব আর কি। তো এখানে আচ্ছা, এখানে ফার্স্ট অফ অল যে বিষয়টা একটু জানা দরকার, যে আমার যদি কোন ভোল্টেজ সোর্স থাকে, সাপোজ এখানে আমি লিখতেছি ভোল্টেজ সোর্সের ভ্যালু ধরেন 10 ভোল্ট, এখন যখন আমরা ভোল্টেজ সোর্সটাকে অফ করে দেই এটা কত হবে? 0 ভোল্ট। 0 ভোল্ট মানে হচ্ছে তার পজিটিভ আর নেগেটিভের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স কত? 0 ভোল্ট। তো এটা কি, এটা কি মিন করে না যে তারা শর্ট করে দেওয়া আছে? কারণ যখন আমরা শর্ট করে দিই দুইটা পয়েন্ট, বা শর্ট করে দেওয়া মানে জাস্ট কানেক্ট করে দেওয়া কোনো একটা ওয়্যার দিয়ে, ঠিক আছে, তো এটা তাহলে কি হচ্ছে? শর্ট সার্কিট হচ্ছে। সো ভোল্টেজ সোর্স অফ করে দেওয়া মানে শর্ট সার্কিট করা, ওকে? এটা মেবি আমি ল্যাবেও বলছিলাম। আর কারেন্ট সোর্স যদি থাকে, সাপোজ এখানে আমার সাপোজ কারেন্ট সোর্স ছিল, কারেন্ট সোর্সের ভ্যালু হচ্ছে 10 অ্যাম্পিয়ার। তো এখন ধরেন আমি কারেন্ট সোর্সটাকে অফ করব, মানে কারেন্ট তাহলে 0 অ্যাম্পিয়ার করব। তো কোনো একটা ওয়্যারের মধ্যে দিয়ে যদি 0 অ্যাম্পিয়ার কারেন্ট যায়, তো ওইখানে অ্যাকচুয়ালি কোনো কিছু নাই, আমরা চিন্তা করতে পারি। সাপোজ আপনার সার্কিটটা এরকম, এখন আমি বলতেছি এর সাথে একটা ওয়্যার কানেক্টেড আছে, এবার এর মধ্যে কোনো কারেন্ট যায় না, তার মানে কি এটা, আমি এটা তো বাদেও চিন্তা করতে পারি নাকি? অ্যাকচুয়ালি আমার ওই পার্টটা নাই। সো ওপেন সার্কিট আর কি, যে আমি দুইটা পার্ট ওপেন করে দিলাম, কিছু নাই এর মাঝে। সো কারেন্ট সোর্স যখন অফ করব, আমরা জাস্ট কি করব যে সাপোজ এই কারেন্ট সোর্সে যখন অফ করব, তখন দুইটা ডিসকানেক্ট করে দিব, এই এখানে আর এখানে। আমরা এই কারেন্ট সোর্সটা অফ করলে এটা একটা ডিসকানেক্ট করে দিব, ওকে? ওকে, আমার বাম হাতে মাউস পয়েন্টার, ডান হাতে পেন্সিল রাখা লাগতেছে, এরকম কিছু করার নেই। ওকে, সো ধরেন এই যে এই প্রবলেমটা আমরা সুপারপজিশন দিয়ে যদি সলভ করি, আমরা ধরেন ভি নট বের করতে চাই, ভি নটটা বের করতে চাই। তো এখন সাপোজ প্রথমে আমি কারেন্ট সোর্সটা অফ করব এবং ভোল্টেজ সোর্সটা কাউন্ট করব, তখন ভি নট কত হবে? তো তখন যে সার্কিটটা হবে সেটা হচ্ছে এরকম, যে আমার সাপোজ 8 অ্যাম্পিয়ার যদি অফ থাকে, তাহলে সার্কিটটা হবে এরকম, এখানে 20 ভোল্ট, এখানে 3, 5, 2, সিম্পলি জাস্ট কারেন্ট বের করবো, এটা প্লাস মাইনাস 20 ভোল্ট, এগুলো সব ওহম। তো কারেন্ট কত? আমার টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে তাহলে 5, 6, 7, 8, 9, 10, কারেন্ট হচ্ছে 2 অ্যাম্পিয়ার, এবং ভোল্টেজ ড্রপ কত হবে? ভি নট হচ্ছে তাহলে, তাহলে ভি নট, এটা আমি ভি নট বলবো না, ভি নট 1 বলবো, যেহেতু প্রথম সোর্সের জন্য। এটা কত আসবে? কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স ছিল 2, কারেন্ট ছিল 2 ভোল্ট, সো 4 ভোল্ট। এটা হচ্ছে যখন 8 অ্যাম্পিয়ারের সোর্সটা অফ আছে এবং 20 ভোল্টের সোর্সটা অন আছে। এখন আমি নেক্সট কাজ করব, যে 8 অ্যাম্পিয়ারের সোর্সটা অন করব, 20 ভোল্টের সোর্সটা অফ করব। তো ফার্স্ট অফ অল এটার জন্য যে সার্কিটটা হবে সেটা হচ্ছে এরকম হবে, 8 অ্যাম্পিয়ার, এটা কিন্তু ওপেন সার্কিট না, রাইট? সো আমি এমন না যে ওই পার্টটা বাদ দিয়ে দিব, এটাকে কিন্তু শর্ট করে দিতে হবে এরকম। ওকে, সো এটা 3, এটা 2, এটা হচ্ছে 5। এখন আমরা কারেন্ট ডিভাইডার রুল কি পড়ে আসছি না, কারেন্ট ডিভাইডার রুল। সো আমরা কারেন্ট ডিভাইডার রুল ইউজ করে এই ব্রাঞ্চের মধ্যে দিয়ে কারেন্টটা বের করবো, যে 3 ওহম আর 2 ওহমের মধ্যে দিয়ে, 3 ওহম আর 2 ওহমের মধ্যে দিয়ে কি কারেন্টটা যাচ্ছে, কারেন্ট ডিভাইডার রুল ইউজ করে করব। সো আমরা জানি কারেন্ট ডিভাইডার রুল হচ্ছে কি, যে সাপোজ এই কারেন্টটাকে বলতেছি আমি, এই কারেন্ট অ্যাকচুয়ালি এই সার্কিটে লেখা উচিত হবে না, এই কারেন্টটাকে বলতেছি আমি আই ওয়ান, তাহলে আই ওয়ান কত হবে? 8 ইন্টু, আমার টোটাল কারেন্ট আসতেছে কত? 8, তারপর এটা কিন্তু আমি কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করতেছি। সো দুই পাশের টোটাল রেজিস্ট্যান্স কত? এই পাশে 5, ওই পাশেও কিন্তু 5, রাইট? 3, 5 আর 5, সো নিচে রাখবো 5। আমি যেই দিকে কারেন্ট বের করতেছি তার উল্টা দিকের রেজিস্টারের ভ্যালুটা বসাবো, সো 5, যেখানে 5 প্লাস 5, রাইট?
সো এটা কত হবে চার, তো এখান থেকে কারেন্ট আসতেছে চার, তাহলে ভি ও টু মানে দ্বিতীয় সোর্সের জন্য যে ভোল্টেজ ড্রপ সেটা হচ্ছে ফোর ইন্টু টু ভোল্ট সমান সমান এইট ভোল্ট। তাহলে দেখেন প্রথম সোর্সের জন্য পেলাম চার ভোল্ট, দ্বিতীয় সোর্সের জন্য পেলাম আট ভোল্ট, তাহলে আমার অ্যাকচুয়াল আউটপুট যেটা সেটা হচ্ছে ভিও ওয়ান প্লাস ভিও টু তাহলে ফোর ভোল্ট প্লাস এইট ভোল্ট ইকুয়ালস টু টুয়েলভ ভোল্ট। ওকে, তো আমরা ল্যাবেও এটা করছি, এটাই করছি অ্যাকচুয়ালি। এই যে আমাদের ভোল্টেজ সোর্স শর্ট সার্কিট, কারেন্ট সোর্স ওপেন সার্কিট, এগুলো বলা আছে। ডিপেন্ডেন্ট সোর্স যদি থাকে এগুলাকে আমরা যেভাবে আছে ওইভাবেই রেখে দিব, ঠিক আছে? ধরেন আপনার এরকম সার্কিট, ভোল্টেজ সোর্স একটা, কারেন্ট সোর্স একটা, এবং ধরেন একটা ডিপেন্ডেন্ট সোর্স আছে। এখানে কিন্তু তিনটা সোর্স হিসাব করব না, প্রথমবার যখন এই ভোল্টেজ সোর্সের জন্য যখন হিসাব করব তখন সার্কিটটা হবে এরকম। সাপোজ এখানে কোনো রেজিস্টার নেই, সাপোজ। আর দ্বিতীয়বার যখন কারেন্ট সোর্সের জন্য হিসাব করব তখন সার্কিটটা হবে এরকম। মানে প্রত্যেকবারই কিন্তু আমরা ডিপেন্ডেন্ট সোর্সটাকে যেভাবে আসছে ঠিক ওইভাবেই রেখে দিব। ওকে, সো ডিপেন্ডেন্ট সোর্স আর লেফট ইন্ট্যাক্ট। তো সুপারপজিশন দিয়ে আমরা খুবই ইজিলি বাই ইন্সপেকশন প্রবলেম সলভ করতে পারি। যেমন এখানে যদি আমাকে এই ভোল্টেজটা বের করতে বলা হয়, ফার্স্টে আমি কারেন্ট সোর্সটা অফ করে দিব মানে ওপেন করে দিব, তখন এই ভোল্টেজটা কত হবে এটা আমরা ভোল্টেজ ডিভাইডার দিয়ে বের করতে পারি। তারপর আমরা এই কারেন্ট সোর্সটা রেখে এই ভোল্টেজ সোর্সটা শর্ট করে দিব, এটাও আমরা সাপোজ এটা অ্যাকচুয়ালি কারেন্ট ডিভাইডার রুল দিয়ে অ্যাপ্লাই করতে পারি। দেন টোটাল দুইটা যোগ করে দিলেই আমি পেয়ে যাচ্ছি, একটা এক্সাম্পল, সিম্পল এক্সাম্পল ছিল। আর যদি ডিপেন্ডেন্ট সোর্স থাকে, দেখেন যেভাবে ছিল একটু আগে যেটা বলছি, যেভাবে ছিল ওইভাবেই দেখে দিব। সো ধরেন প্রথম এখানে দুইটা সোর্স আছে, আমি যদি শুধু ভোল্টেজ সোর্সের জন্য চিন্তা করি তখন কারেন্ট সোর্সটা অফ করে দিব এবং সার্কিটটা হবে এটা, ঠিক আছে? দেখেন ডিপেন্ডেন্ট সোর্সটা কিন্তু যেভাবে ছিল এক্স্যাক্টলি ওইভাবেই আছে। তারপর এখানেও আমি সেকেন্ড সোর্সের জন্য চিন্তা করতেছি মানে কারেন্ট সোর্সের জন্য, তখন ভোল্টেজ সোর্সটা কি করে দিব, অফ করে দিব মানে শর্ট করে দিব। কারেন্ট সোর্সটা আছে এবং ডিপেন্ডেন্ট সোর্সটা কিন্তু এখানেও আছে, সো সব জায়গায় ডিপেন্ডেন্ট সোর্স থাকবে। ওটাকে আমরা আলাদা সোর্স মানে আলাদা কাউন্ট করবো না আর কি ওটার জন্য, ওটা একটা ডিপেন্ডেন্ট সোর্স, বাট ওটা আমার লিনিয়ারিটি প্রপার্টি মানে চলে না দেখে ওটাকে আমরা কি করবো ইন্ট্যাক্ট রেখে দিব প্রত্যেকটা ক্যালকুলেশনে। আচ্ছা, সো এটা গেল আমাদের সুপার পজিশন থিওরেম। দেন আমাদের নেক্সট টপিক হচ্ছে সোর্স। আচ্ছা, আমি যে ক্যালকুলেশনগুলো দেখাইছি ওগুলো তো ক্লিয়ার হয়েছে রাইট শুরুর দিকে? মানে অ্যাকচুয়ালি কনসেপ্টটা খুবই সিম্পল, আমরা জাস্ট কি করব একটা একটা বন্ধ করে আর একটা একটা মানে একটা বন্ধ করব, সরি একটা একটা অন করব তারপর যোগ করব, একটু বন্ধ করে না একটা একটা অন করে তারপর যোগ করে দিব, এটাই। আচ্ছা, এটা কারেন্ট ডিভাইডার রুল। আচ্ছা, তো কারেন্ট ডিভাইডার রুল তাহলে মেবি আপনারা দেখেন নাই, এটা তাহলে আপনাদের একটু দেখাইতে হবে। সো ধরেন আপনার একটা কারেন্ট আসতেছে, এটা এসে দুই ভাগে ভাগ হয়ে গেল। ওকে, একটা কারেন্ট আসতেছে আই, এটা এসে দুই ভাগে ভাগ হইল, একটা হচ্ছে আই ওয়ান, একটা আই ওয়ান আর একটা আই টু। তো ধরেন এটা হচ্ছে আর টু রেজিস্টার, এটা হচ্ছে আর ওয়ান রেজিস্টার। এখন আমরা কিভাবে আই থেকে আই ওয়ান আর আই টু বের করতে পারি, এটাই হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল। এখন প্রথমে আমাদের দেখতে হবে মানে কারেন্ট ডিভাইডার রুলটা কিভাবে আসছে সেটা একটু দেখি। তো ধরেন এই দুইটা নোডের ভোল্টেজ হচ্ছে ভি, মানে এই দুই নোডের ভোল্টেজ ডিফারেন্স কত, প্লাস মানে প্লাস মাইনাস ভি। ওকে, তাহলে আই টু কত হবে, আই টু হচ্ছে দেখেন এই দুই নোডের যে ভোল্টেজ ডিফারেন্স এটা কত, ভি, ভি বাই আর টু। এবং আই ওয়ান কত হবে, এই দুই নোডের ভোল্টেজ ডিফারেন্স কিন্তু স্টিল ভি, কারণ তারা প্যারালালি আছে রাইট, দুইটা রেজিস্টার। তো এই আর ওয়ান এর অ্যাক্রসেও ভোল্টেজ ডিফারেন্স কত হবে, ভি হবে।
এবং এটা হবে ভি বাই কারেন্ট হবে ভি বাই আর ওয়ান। তো আমরা জানি যে কেসিএল যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা পাবো আই ইকুয়ালস টু আই ওয়ান প্লাস আই টু, তার মানে কত পাচ্ছি ভি বাই আর ওয়ান, সরি কত পাচ্ছি ভি বাই আর টু প্লাস ভি বাই আর ওয়ান, রাইট? এটা হচ্ছে আমাদের আই। এখন ধরেন আমরা আই এর সাথে আই ওয়ান এর সম্পর্কটা বের করতে চাই, আই এর সাথে আই ওয়ান অথবা আই টু এর সাথে আই ওয়ান। তো আই অ্যাকচুয়ালি কত, আই কে যদি আমরা ভি আর আর এর মধ্যে মাধ্যমে ইয়া করি আর কি, তো আই হবে আমার ভি বাই এই দুইটা নোডের ভোল্টেজ ডিফারেন্স কত, ভি বাই এই দুইটা রেজিস্টার কে তুল্য রোধ ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু, এরকম হবে না? মানে ধরেন এই দুইটা রেজিস্টার, এই দুইটা রেজিস্টার বদলে আপনি ধরেন একটা তুল্য রোধ রেখে দিলেন যেটার ভ্যালু হচ্ছে আর, ওকে? সেখানে অনেক লেখা হয়ে গেছে, এক মিনিট। তো প্রথমে আমি দেখালাম যে যেহেতু এই দুইটা রেজিস্টার প্যারালালি আছে, যেহেতু রেজিস্টার দুইটা প্যারালালি আছে তো আমার ভোল্টেজ ডিফারেন্স অবশ্যই সমান হবে, এই রেজিস্টার অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্স ভি, দ্বিতীয় রেজিস্টার অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্স ভি। তাহলে প্রথম কারেন্ট হচ্ছে আই টু, সেটা হচ্ছে ভি বাই আর টু, আই ওয়ান হচ্ছে ভি বাই আর ওয়ান, ওকে? তো এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমার যদি টোটাল কারেন্ট যদি আই হয়, তো ধরেন আমি এই দুইটা রেজিস্টারের বদলে একটা তুল্য রোধ বসাই দিলাম যেটার ভ্যালু হচ্ছে আর, যেখানে ওয়ান বাই আর কত, দুইটা রেজিস্টার যদি প্যারালালি থাকে তাদের তুল্য রোধ কত হয়, ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর ওয়ান ইকুয়ালস টু ওয়ান বাই আর হবে, রাইট? সো এখনো কিন্তু ভোল্টেজ ডিফারেন্স কত আছে, ভি। তাহলে সেম ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে ইকুয়ালস টু, এটা কি মেইন কারেন্ট যেটা ছিল আই, এই যে আইটা আসতেছিল, এবং আমি এই দুইটা রেজিস্টারের বদলে আর বসালাম যেখানে ওয়ান বাই আর হচ্ছে এটা ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর ওয়ান। তাহলে ভি না, আমি যদি লিখি আই কারেন্ট ইকুয়ালস টু, কারেন্ট ইকুয়ালস টু ভি বাই আর, যেখানে ভি ইন্টু ওয়ান বাই আর, যেখানে ওয়ান বাই আর কত, ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর ওয়ান, ওকে? তো এখন ধরেন আমি এই ভি বাই আর টু কে আমি লিখব আই টু, এখানে যদি আমি একটু ইয়া করি লসাগু করি আর টু ইন্টু আর ওয়ান, আর এখানে আমার কত হবে আর ওয়ান প্লাস আর টু, এটাকে লসাগু করলাম জাস্ট সিম্পলি। কিন্তু ধরেন ভি বাই আর টু এটাকে আমরা কি বলতে পারি, আই টু বলতে পারি না? তাহলে আই ইকুয়ালস টু আই টু ইন্টু আর ওয়ান প্লাস আর টু বাই আর ওয়ান। আমি জাস্ট প্রুফটা দেখাচ্ছি, আপনাদের প্রুফ লাগবে না, আপনারা জাস্ট ফাইনালি এই ইকুয়েশনটা অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। সো এখান থেকে আমরা কি পাই যে আই টু হচ্ছে আই ইন্টু আর ওয়ান বাই আর ওয়ান প্লাস আর টু, এটাকে বলা হয় কারেন্ট ডিভাইডার রুল। মানে হচ্ছে আমার একটা কারেন্ট এসে যদি দুইটা রেজিস্টারের মধ্যে দিয়ে ভাগ হয়ে যায়, একটা আর ওয়ান আর একটা আর টু যদি হয়, তাহলে ধরেন আমরা যদি আই টু বের করতে চাই, ধরেন এই ব্রাঞ্চের মধ্যে দিয়ে কারেন্ট বের করতে চাই, তখন কি করব, মেইন কারেন্ট যেটা ছিল সেইটা ইন্টু অপোজিট ব্রাঞ্চের যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে কি আর ওয়ান ডিভাইডেড বাই এই দুইটা রেজিস্ট্যান্সের যোগফল আর ওয়ান প্লাস আর টু। এই কাজটাই আমি ওখানে করছি যখন এই সার্কিটে, এই যে যখন আমি এই 20 ভোল্টের সোর্সটা অফ রাখছি এবং 8 ওহমের সরি 8 অ্যাম্পিয়ার সোর্সটা অন রাখছি, তখন আমি এই এর মধ্যে দিয়ে কারেন্টটা বের করছি, রাইট? এটাকে বলতেছিলাম আই ওয়ান, এই যে আই ওয়ান। তো এই মানে এই যে আই ওয়ান বলতেছিলাম এটাকে, যখন শুধু 8 অ্যাম্পিয়ার ইয়াটা আছে সোর্সটা আছে এবং আমি এই ভোল্টেজ সোর্সটা শর্ট করে দিছি, তখন এই কারেন্টটা ধরেন আমি বের করতে চাই, তো এটাকে আমি কারেন্ট ডিভাইডার রুল দিয়ে বের করবো আর কি। সো আই ওয়ান হবে
মেইন কারেন্ট মানে 8 एंपিয়ার ইনটু আমার টোটাল কারেন্ট কত ছিল 8 एंपিয়ার সো 8 एंपিয়ার ইনটু অংশ কিছু বলছেন কেউ টোটাল কারেন্ট হচ্ছে 8 एंपিয়ার ইনটু আমার যে যে ব্রাঞ্চের মধ্যে দিয়ে আমি কারেন্ট বের করতে যাচ্ছি তার উল্টা ব্রাঞ্চের রেজিস্ট্যান্স উল্টা আচ্ছা মিউট করেন মিউট করেন আরে ট্রিপল দিস আর একদম বোরিং মার্কা ক্লাস আচ্ছা ঠিক আছে মিউট করে কথা বলেন ওকে তো যেটা বলছিলাম 8 एंपিয়ার এর কারেন্ট আসছে আমার এটা দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে তো আমি জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করছি কারেন্ট ডিভাইডেড রুলার রাইট নিচে হচ্ছে দুইটার যোগফল আর উপরে হচ্ছে ওই আই টু ইন্টু আর ওয়ান মানে আমি যে ব্রাঞ্চের মধ্যে দিয়ে মেজার করতে যাচ্ছি তার অপোজিট ব্রাঞ্চের রেজিস্ট্যান্স তো এইভাবে পেলাম আই ওয়ান ইকুয়ালস টু 4 एंपিয়ার তো আই ওয়ান 4 एंपিয়ার পাওয়ার পর জাস্ট এটাকে দুই দিয়ে গুণ করে আমি পেলাম ওই ভি নট এর মধ্যে দিয়ে ভোল্টেজ ড্রপ মানে কি করতেছি আমি আলাদা আলাদা করে সোর্স গুলো কাউন্ট করতেছি তারপর যোগ করে দিচ্ছি খুবই সিম্পল একটা বিষয় আচ্ছা ঠিক আছে সো সুপারপজিশন আমরা ল্যাবেও করছি এখানেও প্রবলেম সলভ করছি সো হোপফুলি সুপারপজিশন নিয়ে আপনাদের প্রবলেম থাকার কথা না আজকে সোর্স ট্রান্সফর্ম মিশন আমি ধরতে চাইছিলাম বাট এনাফ টাইম নেই আমার সোর্স ট্রান্সফর্মেশন শুরু করার শুরু করলে আবার শেষ করতে পারবো না আজকে আচ্ছা ঠিক আছে আর আপনারা রেকর্ড তো করছেন রাইট রেকর্ডিংটা যেখানে দেওয়ার দিয়ে দিন স্যার আমাদের রেকর্ড করার কেউ নাই স্যার আপনার কাছে রেকর্ডটা থাকলে এনআই তো আজকে নাই স্যার আপনি আপলোড একটু দিয়ে ভালো তো আচ্ছা আপনারা আজকে রেকর্ড করেন নাই আমি তো যেটা মানে ধরে নিচ্ছি যে আপনারা প্রত্যেকটা ক্লাস